আসসালামু আলাইকুম আমরা অনেকেই হয়তো জানি আর আমাদের আগের বিভিন্ন ভিডিওতেও আমরা উল্লেখ করেছি ভিটামিন এ চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান চোখের বিভিন্ন অংশের আবরণকে রক্ষা করে ভিটামিন এ ভিটামিন এর অভাব হলে চোখ শুষ্ক হয়ে যায় রাতকানা রোগের অন্যতম কারণ ভিটামিন এর অভাব ভিটামিন এর অভাবে চোখের সবচেয়ে সংবেদনশীল অংশ র্যাটিনা নষ্ট হয়ে যায় যার ফলে প্রথমে রাতকানা ও পরে স্থায়ীভাবে অন্ধত্ব সৃষ্টি হতে পারে ভিটামিন এর সাথে ভিটামিন ভিটামিন সি এবং ই চোখের জন্য অত্যন্ত ও প্রয়োজনীয় এগুলো বয়সজনিত চোখের দৃষ্টিক্ষয় অনেকাংশে রোধ করে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্যের অভাব চোখের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় ফলে চোখ আক্রান্ত হয় জটিল রোগে যে কোনো কারণে যেসব শিশু মায়ের বুকের দুধ ঠিকমতো খেতে পারে না তাদের মাঝে ভিটামিনের অভাবজনিত চোখের সমস্যা বেশি দেখা যায় মহান সৃষ্টিকর্তা শিশুর জন্মের পর তার প্রয়োজনীয় সব খাদ্য উপাদান দিয়ে দিয়েছেন তার মায়ের বুকের দুধে তাই যারা পর্যাপ্ত পরিমাণ মায়ের দুধ খেতে পারে তাদের ভিটামিনের অভাবজনিত অন্ধত্ব সহ বিভিন্ন রোগ তুলনামূলক অনেক কম হয় দুবছর পর শিশুর দুধ বন্ধ করলে তাকে ছোটো মাছ পাকা ফল ও শাকসবজিতে অভ্যস্ত করাতে হবে এগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে যা শিশুর দৃষ্টিকে ভালো রাখতে খুবই কার্যকরী এখনও যারা ড্রাগস বিডি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথে কানেক্টেড থাকুন জ্বর এবং পাতলা পায়খানা হলে প্রয়োজনীয় খাবার স্যালাইন এবং সুষম খাদ্য খাওয়ানো প্রয়োজন যেন শরীরে ভিটামিন ও লবণের ঘাটতি না হয় শিশু যাতে ঝাপসা দেখলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন ভিটামিন এর অভাবজনিত অন্ধত্ব শুধুমাত্র সুষম খাবার গ্রহণের মাধ্যমেই প্রতিরোধ করা যায় ইনশাল্লাহ তাই এ ব্যাপারে প্রয়োজন প্রচার ও জনসচেতনতা আজ এ পর্যন্তই কানেক্টেড থাকুন ড্রাগস বিডির সঙ্গে মুহানাল্লাহ আল্লাহ আমাদের সুস্থ ও নিরাপদ রাখুন এ কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহমতুল্লাহ